হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চার বছর পর শুটিংয়ে ফিরছেন সাকিবের আগুন। হ্যাঁ দর্শক, বাদুর আলম খোকনের পরিচালিত আগুন সিনেমার শুটিং শুরু হয়েছিল করোনার আগে। কয়েক ধাপে শুটিং হলেও এখনও সম্পন্ন হয়নি সাকিব খান অভিনীত এই সিনেমার শুটিং। আবার এই সিনেমা নিয়ে শুটিং শিটে ফিরেছেন নির্মাতারা। হ্যাঁ দর্শক, আগে শেষ হয়েছিল সিনেমার 80% কাজ, বাকি 20% কাজ সম্পন্ন করতে আগামী 22 ডিসেম্বর সেটাই ফিরবেন বলে জানিয়েছেন পরিচালক। তিনি জানান, এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। আগামী 22 ডিসেম্বর থেকে আটকে থাকা বাকি অংশের শুটিং হবে। গণমাধ্যমে পরিচালক বলেন, সামনের সপ্তাহ থেকে রাজকুমার ছবির শুটিং করবেন সাকিব। 22 ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন, তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দেশে শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব। সো সিনেমাটিতে সাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা জাহারা মিতু। এতে আর অভিনয় করেছেন মিশা সৌদাকর, আলীরাজ, সুচরিতা সুব্রত সহ অনেকে। কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। প্রসঙ্গত, 2019 সালের আগস্টে শুরু হয়েছিল আগুন ছবির কাজ, সে বছরই শেষ হয়েছিল এর দ্বিতীয় লটের শুটিং। এরপর নানা জটিলতায় তা আটকে যায়। সো আপনার কাছে বিষয়টি কেমন লেগেছে জানতে পারেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। বাই বাই।